অনেক হাজার রকমের কনফিউশনে পড়ে আমার প্রায় 15-20টা বছর ইকিগাই ঠিক না হওয়ার কারণে কিন্তু নষ্ট হয়েছে। এতে আমার কিন্তু সময়ের অপচয় হয়েছে বলবো না, আমি টাকা ইনকাম করছি, আমার সংসার চলছে, আমার জীবন চলছে, আবার বাবা মা ভাই বোনকে দেখেছি, কোম্পানিও বানাইছি, কিন্তু আমার আনন্দটা আমি পাই নাই। আনন্দ পাওয়ার জন্য আসলেই মানুষের জীবনে ইকিগাইকে ঠিক করা উচিত। আমি আমার ইকিগাই কীভাবে আবিষ্কার করলাম সেই বিষয়টা আমি শেয়ার করবো। এই শেয়ারিং থেকে আপনারা আপনাদের ইকিগাই কীভাবে বাছাই করবেন সেই জিনিসটা আপনারা সহজে সুন্দরে বুঝতে পারবেন। আমি না শুধু, বাংলাদেশের অধিকাংশ ছেলে বা মেয়ে কনফিউশনে জীবনযাপন করে। যেমন আমি বাল্যকালে ক্লাস 5-6 পর্যন্ত আমি বুঝতাম না জীবনের উদ্দেশ্য কী। আমার বাবা মার বা আত্মীয় স্বজন আমাদেরকে আমাকে যেভাবে শিখিয়েছে সেভাবে আমি শিখেছি। আমি একটা জিনিস শিখছি বা আমার ক্লাসে ফার্স্ট হয়ে থাকবো এবং আমি হয়েছিও। জীবনের 8 আমি ক্লাসে ফার্স্ট হয়েছি, এটা আমি ইকিগাই হিসাবে মনে করতাম আমি ছোটো সময়। কিন্তু যখনই 7 এবং 8 পড়ছি তখন আমার জীবনের লক্ষ্য রচনা করতে গিয়ে আমি আমার উদ্দেশ্যটা বুঝতে পারলাম বা বোঝার চেষ্টা করলাম। তখন তো বাংলাদেশে মনে করেন যারা ভালো স্টুডেন্ট তাদের অধিকাংশ ক্ষেত্রে কিন্তু বাবা মা আত্মীয় স্বজন বলে কিন্তু ডাক্তার হবি না ইঞ্জিনিয়ার হবি, এই দুইটাই হলো উদ্দেশ্য, কমন উদ্দেশ্য। জীবনে কি ডাক্তার আর ইঞ্জিনিয়ার ছাড়া কোনো উদ্দেশ্য নাই, এটা বলারই সাহস পেলাম না আমি। না, আমার আব্বা তো আমাকে ডাইরেক্টলি বলতো, এই যে ধর ডিকশনারি দিয়ে বলতো, এই ডিকশনারি মুখস্থ করতে পারস তুই জীবনে ডাক্তার হবি। আমি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আত্মীয় স্বজন বাবা মা সবার কাছ থেকে আমি ইনফ্লুয়েন্স হয়েছি ডাক্তার হওয়ার জন্য। এবং এই জন্য আমি বিজ্ঞানের ছাত্র হয়েছি, মেট্রিকে আমি ফার্স্ট হয়েছি আমার স্কুলে এবং কলেজেও আল্লাহ রহমত ভালো রেজাল্ট হয়েছে আমার। বিজ্ঞানের ছাত্র হয়েছিলাম প্রথম থেকে, মূল উদ্দেশ্য ছিল আমার ডাক্তার হওয়া। কিন্তু যখন ডাক্তার হতে না পারি নাই তখন আমি কিন্তু হুজট খাইছি, কারণ আমার ইকিগাই আমি ধরে নিয়েছিলাম স্বতঃস্ফূর্তি হোক বা যেই কারণেই হোক না কেন ধরে নিয়েছিলাম যে আমার ডাক্তার হওয়া, হইতে পারি নাই। তারপর তো আমি বিজ্ঞানের সাবজেক্ট হিসাবে, এটা তো বাংলাদেশের এক ধরনের কাকতালীয়, এই যে আমি জিওলজি পড়েছি সেটা কিন্তু আমার বাসায় অবশ্যই ছিল কিন্তু আমার কিন্তু চয়েস ছিল না। সাবজেক্টে আমি চান্স পেয়েছি, 3 সাবজেক্টে আমি চান্স পেয়েছি, অর্থনীতি আমি পাইছি, জিওলজি আমি পাইছি, জিওগ্রাফি। তো জিওলজিতে ভর্তি পরীক্ষা খুব ভালো রেজাল্ট করার কারণে আমার অনেক উৎসাহিত করছে যে এটা তো পড়ো, তো বললে তুমি অনেক কিছুই করতে পারবা। বাংলা মিডিয়ামের ছাত্র আমি, ইংলিশ মিডিয়ামে পড়ার কারণে কী হয়েছে আবার আমি খুবই প্রথমেই তো অনেকেই সুন্দর সুন্দর নাম্বার পাইছিলাম, নাম্বার না পাওয়ার কিন্তু আমি হুজট খেয়ে কিন্তু খুবই হতাশাগ্রস্ত হয়ে গেছিলাম। এবং আমি বুঝতে পারছি যে এটা আমার ইকিগাই না, আমার যায় না জীবনের সঙ্গে, যদি আমি সাবজেক্টটা খুব পছন্দ করি। পরে তো আমি এটা ইংলিশ রপ্ত করতে আমার 1-2 চলে গেছে, পরে উপরতিতে আল্লাহ রহমত ভালো রেজাল্ট হয়েছে। কিন্তু আমার আনন্দ যে লেখাপড়ার যে আনন্দটা সেটা আমি পাই নাই। শেষ মুহূর্তে তো আমি এইটা এত বেশি নিরানন্দ হয়েছে যে আমি আর জিওলজিস্ট হবই না সেই পথে আমি বাছাই নিয়েছিলাম। পরীক্ষা দেওয়ার পর 96 আমি ইউনিভার্সিটিতে পালাইছি, বিশ্ববিদ্যালয়ে পড়তাম সায়েন্স, কিন্তু আমার বইটান তো সবসময় অন্য সাবজেক্ট, বিশেষ করে সাহিত্য, প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব, সরকার ও রাজনীতি, এইসব আমার বিষয় প্রতি আমার আগ্রহ ছিল। ফলত কী হয়, আমি বিজ্ঞানের মন দিতে পারি নাই, ভালো রেজাল্ট করতে পারি নাই, তো আমি তো বিজ্ঞানী হওয়ার সম্ভাবনা ছিল। এই বিষয়ে এই সেন্সটা আমার গ্রো আপ করে নাই যে আমি ভূবিজ্ঞান পড়লে একজন বিজ্ঞানী হব। যাই হোক, সবচেয়ে বড় কথা হলো তারপর তো পেশাগত জীবন শুরু হলো আমার। পেশাগত জীবনে কি প্রথমেই কী করলাম আমি, যেটা বাংলাদেশের ঢাকা শহর, আমি গ্রামের মানুষ, ঢাকা শহরে থাকতে হবে, সেজন্য একটা সুযোগ পেয়েছিলাম আমি এনজিওতে চাকরি করার। চাকরি তাও কি ভলেন্টিয়ার চাকরি, থাকা খাওয়ার বিনিময়ে চাকরি, সেই চাকরি করার পরে কিন্তু ওখানে গিয়ে আমার জীবনের অন্য জিনিস ডাইমেনশন আবিষ্কার করেছি, সে সামাজিক দায়িত্ব, সাহিত্যের দিকে মনোযোগ দিলাম। যদিও বাংলাদেশে সাহিত্য করে তো ধরেন টাকা পয়সা রোজগার করা, সংসার চালানো খুবই মুশকিল, কিন্তু সেখানে আমি একটা মজা পেয়েছি। আমি আস্তে আস্তে ধরেন গান্ধীজম, তারপর মনে করেন যে স্বরাজ, বিকল্প চিন্তাগুলো, ম্যাক্সনিভ, মনে করেন আত্মোন্নয়ন, ফ্যামিলি ফিলোসফি, বিভিন্ন ধরনের ফিলোসফি আমি এই এনজিওদের মাধ্যমে শিখতে পারছি। যাই হোক, 96 আমি প্রথম বাংলায় টাইপিং করা শিখছি। আমার ইচ্ছা ছিল যে আমি আমার লেখা নিজে হাতেই টাইপ করবো, হাত দিয়ে লিখবো না। তারপর তো আস্তে আস্তে কম্পিউটার দিয়ে শিখলাম। কম্পিউটারে যখন 2-3 আমার বেকার জীবন হয়ে গেল তখন আমি বুঝলাম যে আহা রে, আমার তো কিছু একটা করে খাইতে হবো, লেখালেখি স্টপ করে দিয়ে। তখন কম্পিউটারের কম্পিউটিংয়ের যুগ শুরু হয়েছে সমগ্র বাংলাদেশে,
তখন আমি প্রোগ্রামিং শিখলাম, ভিজুয়াল বেসিক বিভিন্ন ধরনের। আমার তো 477 আগে ইউনিভার্সিটি পড়া ছিল, যাই হোক মানে ইজিলি রপ্ত করতে পারছি। রপ্ত করার পরে কিন্তু যখন চাকরি পাই নাই প্রোগ্রাম হিসেবে এবং টানেন আমাকে, তখন আমি বুঝলাম যে এটা তো আমার চলবে না, এই আমার তো সাহিত্যের প্রতি টান আছে, পাশাপাশি আমার ডিজাইন টান এক সবসময়। তখন আমি গ্রাফিক ডিজাইন, মাল্টিমিডিয়া ডিজাইন, ওয়েব ডিজাইন এগুলো শেখা শুরু করলাম। তখন সম্মত শুরু হয়েছে টেকনোলজি বাংলাদেশে। আমি একটা জিনিস খুবই সুন্দরভাবে এনজয় করছি যে মিডিয়া এবং ডেভেলপমেন্ট নিয়ে যদি কাজ করি তাহলে কিন্তু আমার ভালো হবে। এরপরে আমি চলে আসলাম একেবারে প্রফেশনাল লাইফে 2001 সালে। আসার পরে মাল্টিমিডিয়া টেকনোলজিতে হাজারো রকমের জিনিস, আবার সেই একই কনফিউশন। যখনই ওয়েব ডিজাইন করতে গেছি তখন যদি কোডিং করতে হয়, প্রোগ্রামিং করতে হয়, আবার সেই প্রোগ্রামিং কমপ্লেক্স জিনিস যেটা আমি পছন্দ করি না। এরপরে এক সুন্দর একটা জিনিস আবিষ্কার করছি যে মাল্টিমিডিয়ায় তো অনেক কিছু হয়, সেটা ডিজাইন, অ্যানিমেশন, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, অনেক রকম বিষয়। সেগুলো মিলে আরও কনফিউশন হয়ে গেলাম, আমার ইকিগাই আমি হারাই গেলাম, আবার আমি কী করবো বুঝতে পারতেছি না। কিন্তু মাল্টিমিডিয়াতেই ছিলাম, এখনও সেটাতেই আছি। অনেক ধরনের এক্সপেরিমেন্ট, অনেক ধরনের এটা সেটা বা অনেক ধরনের প্ররোচনা, অনেক ধরনের ইনভলভমেন্টের পরে সব কিছুতে কিন্তু টুকিটাকি ইনকাম হয়, কিন্তু সেই জন্য আরও কনফিউশন করে গেলাম। যার পরে আমি তো ধর মাল্টিমিডিয়া টেকনোলজি পাশাপাশি সোশ্যাল ডেভেলপমেন্টের দিকে মনোযোগ দিলাম। অনেকে আমাকে অনেক কিছুই বলছে কিন্তু আমি এদিকে যাই নাই, কিন্তু ডকুমেন্টারি বানাই, ওয়েবসাইট করি, সবই কিন্তু আমি সোশ্যাল ইস্যুতেই করি। এটা নিয়ে আমার একটা ন্যাক আছে। সোশ্যাল মিডিয়া আসার পরে তো ধরেন 2008 সালের পর থেকে এত বেশি ওয়াইড, এত স্প্রেড, এত বেশি ইনফরমেশন, এত বেশি অ্যাক্সেস, এত বেশি অপশন, আমি আবার কনফিউশন হয়ে গেলাম। তারপর তো আস্তে আস্তে আমি ব্লগিং করতাম, প্রথম প্রথম এখনও ব্লগিং করি, কিন্তু ব্লগিংয়ের এখন আবারই অমুক সাকসেস করে ফেলেছে, তমুক সাকসেস করেছে, এইটা করে ফেলাইছে, ওইটা করে ফেলাইছে, আমার পরে এসে লক্ষ লক্ষ টাকা আমি করে মানিটাইজ করে এটা করে এটা করে, এগুলোতে ইনফ্লুয়েন্স হওয়ার পরে আবার ইনফ্লুয়েন্স হয়ে গেলাম। কিন্তু এখন অনেক কিছু আইডেন্টিফাই করার পরে আমার সেই কী গাই যে কী কী ভালোবাসি, তা থেকে আমি কী করা প্রয়োজন এবং সর্বশেষ আমার প্যাশন কী, এটা নিয়ে আইডেন্টিফাই করে এখন আমি তিনটা জিনিসকে হাতে নিয়েছি। সেটা হলো ওয়েব ডিজাইন, যেটা আমার ইনকাম হয়, রোজগার হয়, ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি, এটাতে আমার রোজগার হয়। লেখালেখিতে আমার রোজগার হয় না, কিন্তু আমার লিখতে হয়, এর কারণে আমার ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি এবং ওয়েব ডিজাইনের কারণে, সেই জন্য আমি এটাকে নেশা হিসেবে, পেশা হিসাবে না। আর হলো আমি ওই ফ্যামিলি ইস্যু, অনেক ইস্যু আছে, ফ্যামিলি হলো আসলে মানুষের জীবনের কিন্তু মূল বিষয় এটাকে, এবং আমার নিজেরও পড়াশোনা ফ্যামিলি ইস্যু তো অনেক, জানাশোনা অনেক, আগ্রহ অনেক, সেই জন্য আমি ফ্যামিলি ইস্যুকে আমার ইকিগাই হিসাবে নিয়েছি। এর জন্য এখন ব্লগিং করি ফ্যামিলি ইস্যুতে, আর ক্লায়েন্টের কাজ করি, এবং ক্লায়েন্টের কাজের মাধ্যমে আমি সামাজিকভাবে কন্ট্রিবিউট করার চেষ্টা করি, শহরে থাকি না গ্রামে থাকি, প্রকৃতির সঙ্গে থাকি, আর এগুলো বালি কাজ করি, এভাবে জীবন চলছে। এবং আমি বিশ্ববিখ্যাত হবো কি হবো না, আমি বিলিয়নিয়ার হবো কি হবো না, এটা আমার মুখ্য না। আমার মুখ্য এখন জীবনকে এনজয় করা, সুখী সুন্দর দীর্ঘজীবী জীবনযাপন করা, এবং আমি এই আমার প্রফেশনাল কাজের পাশাপাশি ছোটো কৃষিও করি, যা থেকে আমার খাদ্যেরও প্রয়োজন পড়ে, পাশাপাশি আমার ব্যায়াম হয়। কারণ প্রকৃতির সঙ্গে কাজ করা বা ক্ষেতে কাজ করা, এটা হলো সবচেয়ে ভালো ব্যায়াম, এবং পাশাপাশি আমি নেচারকে এনজয় করি। আপনারাও আশা করি যতদূর সম্ভব নিজের ইকিগাই মতো চলবেন, সুখী সুন্দর জীবনযাপন করবেন, প্রকৃতির সঙ্গে থাকবেন, বাবা মার সঙ্গে থাকবেন, এবং নিজের অবস্থান নিয়ে স্যাটিসফাই থাকবেন। কোনো কারণে যদি আপনার জীবনে কোনো কিছু মনে করেন যে আপনি যা চাচ্ছেন তাই হয় নাই, সেটাকে আপনি মেনে নেবেন। অপূর্ণতাই জীবনের ধর্ম, এই অপূর্ণতাকে পূর্ণতা করার জন্যই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, প্রতিদিন আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে। একসঙ্গে কখনোই পুরাপুরি পূর্ণ হওয়া সম্ভব না, জীবনে পূর্ণতা বলতে কোনো শব্দ নেই। পৃথিবীর সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি হচ্ছে, এই হচ্ছে, এই হচ্ছে, হ্যাঁ, অবিরত ও বিবর্তন করতেছে, তাই না? আপনার জীবনেও কিন্তু আমার জীবনেও কিন্তু বিবর্তন করবে, এটাকে এনজয় করার নাম হলো জীবন। জীবনকে সিরিয়াসলি নেবেন, কিন্তু টু মাছ সিরিয়াসলি না হইলে আমার কিছু, আমার জীবন শেষ, তাহলে কিন্তু আপনার সুখ কখনোই আসবে না। সুখ আসার প্রথম ও প্রধান শর্ত হলো মেনে নেওয়া, প্রথম ও প্রধান শর্ত হলো সন্তুষ্ট থাকা, থ্যাংকফুল লাইফ লিড করা, যেটা কি ওখানকার মানুষগুলি করে।